তবে সব এসানি দিয়েছে খুশির কথা। এখন কবরবাসী মুর্দা, আজকে কবরবাসী তিনি কি হালতে কি অবস্থায় কবরে আছে সেটা কারো বলার ক্ষমতা নাই। কি কারো বলার ক্ষমতা নাই, আল্লাহু আলাম, আল্লাহ পাকই জানেন কি হালতে কি অবস্থায় আছে। তবে যেমন কর্ম কি তেমন তার ফল পাবে। এতে পীর সাহেবের ছেলে হোক, এটা মলি সাহেব হোক আর হাফেজ সাহেব হোক, হাই সাহেব হোক আর গাই সাহেব হোক আর এমএলএ সাহেব হোক, ব্যালেস্টার হোক, প্রধান হোক, নেতা হোক, মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক, জেলা সাহেব হোক না কেন, দুনিয়ায় যে যেমন কর্ম করে তার ফলাফল দুনিয়াতে পাবে না আখেরাতে পাবে। আমি হুজুরের ছেলে বলে যা ইচ্ছা তাই করে যাব, আর আল্লাহকে যদি বলে আমি ছোট হুজুরের পোতা, আমি দাদা হুজুরের পোতা নাতি, আল্লাহ বলে সব রাখ, হুজুর মুজুর রেখে দে, আমি সিদ্দিক বংশ, আমি সৈয়দ বংশ, আমি শেখ বংশ, আমি মোল্লা বংশ, হুজুর মুজুর শেখ বংশ বংশ রেখে দে। হ্যাঁ আল্লাহ আমার কোটি টাকার মালিক আমি ছিলাম, তোর কোটি টাকা রেখে দে। আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তোর ডাকে তুই যখন আমার ডাকে চলে আসছি, আমি তোকে দুনিয়ায় পাঠিয়েছি, একটাই কারণ হলো আমার উদ্দেশ্য কি বান্দা, আমি তোমাকে একটা খালি প্রশ্ন করব, দ্বিতীয় করব না, তুমি আমার জন্য কি কাজ করেছো সেটা জবাব দাও। আল্লাহ করতে পারিনি, সিনেমা দেখবার বেলা তো খুব ঝোঁক উঠেছে, চারতলা দেখবার বেলা ঝোঁক উঠলো, ভিডিও দেখবার বেলায় ঝোঁক উঠলো। আল্লাহ পাক জিজ্ঞাসা করল, বান্দা তোমাদের কাছে আলেম হাফেজ ওলি গস কত তোমাদের কাছে কি বসে না যায় না? বলে আল্লাহ বলেছি কিন্তু করি না। কেন করিস? ভাত খাওয়ার সাথে তুমি ভুলতে যাস, টাকা কম দিলে কি চিল্লাচিল্লি করিস, আবার কম দিলে বলতে গুনতে না পারি, কম দিলে বুঝতে পারি, গুনতে নাই পারি কিন্তু কম দিলে বুঝতে পারি, তার বলায় তোর জ্ঞান আছে, বুঝলেন না, অতটা সুবিধা নাই। তবে ওয়াজ কিন্তু হচ্ছে, কিন্তু পরিবর্তন কি বুঝতে পারছে? কিচ্ছু নবীর মতেরা পরিবর্তন হবে কি করে, ইসলাম ধ্বংসর পথে চলে যাচ্ছে, ইসলাম ধ্বংস ইসলাম কিন্তু আস্তে আস্তে কমজোরি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তবে জানবেন আমার ভাইয়েরা, ইসলামটা কমজোরি হয়ে যাচ্ছে কাদের দ্বারায়, কাদের ওসিলায়, ইসলাম দুর্বল হয়ে যাচ্ছে। তবে ইসলাম কিন্তু গরিবের হালতে সৃষ্টি হয়েছিল, পয়দা হয়েছিল দুনিয়ায়, কিন্তু গরিবের হালতে ইসলাম পয়দা হয়েছে, আবার কিন্তু ধনী হয়েছে, বড় লোকে হয়েছে, কাদের দ্বারাই জানিনি, আলে উলামায় হাক্কানি, পীর মোর্শেদে আলেমের দ্বারাই বড় লোক ধনী লোক হয়েছে। আবার যদি ইসলাম হয়ে যায়, ইসলাম যদি কমজোরি হয়ে যায়, কাদের দ্বারাই হবে জানেন? আবার এই রকম আলেমুল ইসলাম পিসাবে দ্বারাই ইসলাম আমার কমজোরি হয়ে যাবে, কমজোরি এই মাইক কি হলো, আব্রাম করছে কেন, হ্যাঁ ঝাঁটা মারছ, এই দিকে খেয়াল কর, এই সামনের দিকে একটু আগে আসতে পারেন, একটু আগে আসেন, পিছনে সব যে এসছে পিছনে বসে পড়ছে কেন, আমার নাবলে কি ধরবেন নাকি, নাবলে কি ধরবেন, একটু আগে আসে, বাংলায় বলছি ইংলিশে বলিনি, একটু আগে আসে, কি বলি বল দেখি, আর যদি বা আসতে বলছি তা পালাবার লাইন করছে, আবার যদি বা আসতে বলছি খালি ঘষে দিচ্ছে,
ঘুষে দিচ্ছে, সে কো ছেড়েছে নাকি? আমাকে ভালো লাগে না, আরে ভালো লাগু নাই লাগু, ফুরফুরা মুজাদের জমানের দরবার থেকে একটা বাচ্চা ছেলে যদি আসে, জানবেন আপনারা হলেন আমার মুরিদ নয়, ওমর হুজুরে মুরিদ নয়, কালিমুল্লাহ হুজুরে মুরিদ নয়, মারু হুজুরে মুরিদ নয়, সাইফতি হুজুরে মুরিদ নয়, বাকিবুল্লাহ ভাই মুরিদ নয়, আমরা ছোট হুজুর মেজে হুজুর বড় হুজুরে মুরিদ নয়, আমরা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরে মুরিদ নয়, শশিনা পীর সাহেবের মুরিদ নয়, দরগাপুরি সাহেবের মুরিদ নয়, হযরত আব্দুল মাহবুব সাহেব হুজুরে মুরিদ নয়, সুফি আব্দুল মুহিদ সাহেব হুজুরে মুরিদ নয়, আমরা মুরিদ কিন্তু মুজাদ্দিদে জামান আবু বকরের মুরিদ। কথা ঠিক না বেটি? মুরিদকে এটাই মাথায় রাখতে হবে। আজকাল মুরিদ তো সব বাঁচাবাঁচি শুরু করে দিয়েছে। আজকে কিছু কথা বলবো, রাগ করো না যাই করো, হক কথা বলবো, দাওয়াত দেন আর নাই দেন কিচ্ছু বয়ে যায়নি, হক পথে আছি, হক পথে থাকবো ইনশাআল্লাহ। জেলার সেবক আমার ছেলেকেও শিখিয়ে দিচ্ছি, কোন চাচাতো ভাই কোন চাচা কি করছে দেখতে যাবে না, সত্য পথে থাকবে, হক পথে থাকবে, বুঝলেন না? আমরা মুরিদ কার? আরে কথা বলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার মুরিদ। একটা বাচ্চা ছেলে যদি আসে ফুরফুরা দরবার থেকে, পীরের আওলাদ নাতি পোতা যদি আসে, মুরিদানের কর্তব্য, আমার মুজাদ্দিদের আওলাদ এসেছে, মুজাদ্দিদের রক্ত এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? ছোট ছেলে কি করবে রে? তাহলে মুরিদ শেষ, বাঁচাবাঁচি যদি করেছো না শেষ। আর এই বাঁচাবাঁচিটা আমরা দেখাইনি, এই আপনারা দেখেন না, আমরা দেখিয়েছি বাঁচাবাঁচিটা, আপনাদের দ্বারা মানে ক্ষমতা হয় না। আমার বাড়িতে চোর ঢুকবে, এত বড় সাহস, আমি ৫ লাখ টাকা ব্যাংকের থেকে তুললাম, চোর জানলো কি করে? আমাকে জানতে হবে, চোর যখন বলছে ৫ লাখ টাকা ব্যাংকে থেকে তুলিছিস, জলদি করে বের কর। বাড়িওয়ালাকে চিন্তা করতে হবে যে নিশ্চয়ই পাশের বাড়ির লোক গোয়েন্দার আছে। কি মুড়িদানের মনটা ব্রেনটা আজকে চেঞ্জ করে দিচ্ছে কারা? কারা? আপনার নিজেরা নয়, অন্য কেউ নয়, আমরা চেঞ্জ করে দিচ্ছে। ওই জন্য হুজুরা কিছু কিছু হুজুর দেখবেন মুড়িদানও বাছাবাছি করছে। যে হুজুর বাঁচাবাঁচি করে, যে মুরিদানরা বাঁচাবাঁচি করে, জানবেন ডাল মে কুছ কালা হ্যায়। রাগ হচ্ছে বলছি বলে? হ্যাঁ, এই যা হুজুর অন্যায় করেছে তো কি আছে? পাঁচটা আঙুল সমান, আমি এই হুজুরকে যাবো কেন? অমর হুজুর উল্টো পাল্টা কাজ করছে, অমর হুজুর কাজ যাবো কেন? দাদা হুজুরের ওসিয়তটা খাটুন, আমার সিলসিলা আমার মতপথে যারা উল্টো চলবে তার কাছে তোমরা তফাতে থাকবে, তবু তোমরা মুখ দিয়ে বাজে বাজে ভাষা বের করবে না। কেন? মুরিদ যদি হয়ে থাকে এটাই মাথায় রাখবেন, ওপরে থুতু ফেললে কারগায় পড়বে। হ্যাঁ কথা বল, তাহলে আমি যদি কাকে বলবো, কাকে গাল দেবো, কাকে ছোট বড় কত বলবো? আমি এই হিয়া ভাইকে গাল দিয়েছি দিই, আর একটা ছেলে হুজুরের ছেলেকে যদি উল্টো পাল্টা কথা বলি, এ তো আমার মুজাদ্দিদের জামানের গায়ে টাচ হচ্ছে। কথা ঠিক নেবে? আপনি মুড়ি মুড়ি দাম উঠে থাকি, ভালো লাগে না সরে। আবার কিছু কিছু শয়তান আছে বলে কি জানেন, ফুরফুরা শেষ, এ হারাম কর শয়তান, ফুরফুরা শেষ না, তুই নিজে শেষ, তুই নিজে শেষ। নবীর উম্মতে রাসূলনে কে দানো, আমরা যে সেফি ধরি না, তবে আমি আজকে পুরো মান দিয়ে দেব, শুনে রেখে দানো ও নবীর উম্মতে রাঙ, আমরা যে সে সাধারণ মানুষের পীরের মুরিদে নয়, আমরা আমার নিজের আব্বা জানের মুখ থেকে জামান থেকে আমি নিজের কানে শুনেছি, মিথ্যা কথা যদি বলি আল্লাহ যেন আমার জবান বন্ধ করে ফুরফুরায় পাঠিয়ে দেয়। নবীন উম্মতেরা মেজলা হুজুর কিমলার জমান থেকে, দাদা হুজুর কিমলার কয়েকটা খলিফার জমান থেকে
নিজের কানে বসে শোনাও, বলে বাবা না তোমার দাদাপি দাদাপির নাম শুনছো, জীবনে কখনো দাদাপীরকে দেখো না, তোমার দাদুজনকে আল্লাহ এত বড় দরজা দিয়েছে, সম্মান দিয়েছে, শয়ন রসুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদুজনের মাথায় পড়িয়ে দিয়েছে, সেই হলো তোমার দাদু। পুরপুরা শেষ। তোর বাপের সাথে মিশে কটা আল্লাহর ওলি হয়েছে দেখা দেখি, আর আমি দিয়ে দেবো টকমে বাংলার মত, সারা বাংলার মধ্যে এত বড় আলেম জন্ম হতে পারে না, চব্বিশ পরগনা হুগলি হাওড়া তো দূরের কথা, যাকে বাংলার বাঘ বলে লাকাব দেওয়া হয়েছে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তিনি নিজেই বলছেন আমার জ্ঞান থাকতে পারে আমার এলেম থাকতে পারে কিন্তু আমার এলেমের কিচ্ছু আমার এলেমের কিচ্ছু মূল্য নাই। হ্যাঁ, আর আপনি আমি অল্প বিদ্যে ভয়ঙ্কর ধরাকে সরা ভাবছি, ধরাকে সরা ভাবছি, শয়তান ফুরফুরা শেষ না তুই নিজে শেষ, তোর মতন মোল্লা মৌলবি করতে করতে তোর মতন মুড়ি সাহেব যদি তোর মতন মুড়ির যদি আজকে ফুরফুরা থেকে বেরিয়ে চলে যায় আমাদের কোনো ফুরফুরা দাদা হুজুর কিছু বয়ে যাবে না, কি লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কিছু ক্ষতি হচ্ছে জোরে বলুন তো, আল্লাহ আল্লাহ আছে, আর লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মফিল জলসা সব এসে না করে আমার রসুলের কিছু ক্ষতি হবে, আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরপুরা ছেড়ে অন্য দলে চলে যায়, আরে কথা বলেন ঘুম ধরছে নাকি না খিদে লাগছে, আমি এখনো মতো বললে বিশ্বাস আল্লাহর নবীর মেম্বারে বসে বলছি এখনো মতো সকাল থেকে ভাতের মুখ দেখিনি, এখনো মত মনে করছে হুজুর খেয়ে আসছে, এখানে যদি বা বল খাবো কিন্তু হলে কি হবে তেলে ভাজা খালি পেটে খেলে বিপদ আছে, কি দিয়েছে বটে নাস্তা মুড়ি তেলে ভাজা সব দিয়েছে ফল টল, ফল কখন খায় ভরা পেটে, ভরা পেটে ফল আর খালি পেটে ডাব, আর ইনি তো খালি চালাচ্ছে ঘুম, দেখুন এখনো ঘুম ছাড়েনি যেন কি শবক দিয়ে গেছে সাইফুল্লাহ মোহাম্মদ সাহেব শবক দিয়ে গেছে, এখনই সন্ধ্যে তুই ঘুমোচ্ছ, সারাদিন বেচারা খাটাখাটি করেছে মনে ও আমার মতন বেচারা কষ্ট করে রাত জেগে এটা ওটা কি করবে সংসার চালাতে হবে তো, তাও তার ভেতরে ভেতরে লকডাউন চালাচ্ছে, এটা লকডাউন হচ্ছে না হ্যাঁ এটা রাজনীতির চাল চলছে, এ কি নিয়ে যাচ্ছে জানেন থেমে 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 লকডাউন লকডাউন দুদিন পাঁচ দিন দুদিন পাঁচ দিন ঘুরে 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 সাগর মেলাটা করে নিয়েছে, আবার দুদিন পাঁচ দিন দুদিন পাঁচ দিন করে 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 ফুরফুরা ঈশ্বর সবটা নিয়ে চলে যাবে, ঈশ্বর সবটা করিয়ে নেবে, মানে গায়ের কমদের কাছে ভোটটা নিলাম মুসলমানদের কাছে নিয়ে নিলাম, কি কত রকম চাল চলছে বুঝতে পারছেন, আমরা যেন কিছু বুঝিনি, আমরা কিছু বুঝিনি, চব্বিশ ঘন্টার মধ্যে যদি আজকের যদি কে বলেছিল উত্তরপ্রদেশে একটা ন্যাড়া চকা কে তেল পেলে যেন চড়াঙ্ক ঝাটমন যাচ্ছে, কে বলেছিল যোগী, হ্যাঁ ও বলছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি পশ্চিমবাংলায় ঢুকতে পারি গোহাত্তা বন্ধ করে দেব, হ্যাঁ আমরা যেন কিছু বুঝিনি, আবার এদিকে আবার উল্টে মানে যদি বলা তোমার নাক কোনটা বলে এইটা ডাইরেক্ট দেখো, আবার তোমাদের পশ্চিমবাংলায় একজন নেতা বেরিয়েছে সে আবার ঘুরিয়ে মারছে গরু ডাইরেক্ট বলতে পারছে না গাই গরু দুধ থেকে সোনা বেরোচ্ছে যাতে মুসলমান গরু না খায়, কি আমরা যেন কিছু বুঝিনি নাকি, আর খালি মুসলমানদেরকে দম রেখেছে কিসের জন্য, কি হবে একটু টাচ দিচ্ছি রাগ হচ্ছে নাকি এটা, হ্যাঁ মেশিন গান বন্দুক পিস্তল আর্মি পুলিশ মিলিটারি
সব দিয়ে দমে গেছে। এই ওটা আমরাও দেখাতে পারি, আমাদের হাতে ছেড়ে দাও মিলিটারিগুলোকে, পুলিশগুলোকে, আর্মি, বন্দুক পিস্তল আমাদের ছেড়ে দাও, গুরগোসে হিট দেখে দেবো। বন্দুকও লাগবে না, পিস্তল লাগবে না, মেশিন গানও লাগবে না, ইনশাল্লাহ মুসলমানদের আল্লাহ খালি হাতে কাজ ছেড়ে দেবেন। যদি মিলিটারি পুলিশগুলোকে খালি আমাদের কাছে, পুলিশগুলো মিলিটারি আর্মিগুলোকে খালি খালি হাতে আমাদের কাছে পাঠাও, গরু গোসে হিট কেমন দেখে দেবো, চিবিয়ে খেয়ে ভালো লাগবে কি? মুসলমানকে গরুকে খাওয়ানো, আর আমরা খাবো না, গরু খাবো না, লিয়াও। এই তো আগে আসেন না, ভেতরে বহু জায়গা আছে। কথার মাধ্যমে বেরিয়েছে, সবেশানি বটে, কিন্তু শুনে বাধ্য হয়ে বলতে হচ্ছে। আজকের মুসলমান আজকে বিভ্রান্ত পড়ার কারণ কয়েকটা জিনিস আছে। এরা গায়ের কমরা বুঝে নিয়েছে, আজকে বেধর্মীরা বুঝে নিয়েছে, এদেরকে এই সময় সুযোগ পা লিচি, এখন সুযোগ লে, এবারে মার হাত মার, এবার শুরু কর, মার আরম্ভ কর, যেহেতু এদের মধ্যে একতা নেই। এদের মধ্যে মিল নাই। নবীর উম্মতে রাসূলের কে দানি মান্দা প্রিয়নেরা, ও মুসলমানের ছেলে মেয়েরা, আমি হাত জোর করে বলছি, প্রত্যেকটা ভাইদের বলে যাচ্ছি, বিশেষ করে জোয়ান ছেলেদের, জোয়ান মেয়েদের বলে যাচ্ছি, কোনো বিপদ আসবে না, কোনো মুসিবত হবে না মুসলমানদের উপরে। তবে যতই নিতার নিতা আমাদের কাছে এসে মাথা গুজুগ, যতই নিতার নিতা এসে আমাদেরকে হুমকি দিই, তবে এটা আপনারা আমার মধ্যে সবসময় বিশ্বাসে রাখবেন অন্তরে, আমার কাছে কেউ থাকুক নাই থাকুক, আমার স্বয়ং আল্লাহ আমার কাছে রয়ে গেছে। কথা ঠিক না বেঠি? আপনি ভয় খাচ্ছেন কেন? ভয় খাচ্ছেন কেন বলেন? নিশ্চয় আপনার আমলে দুর্বলতা আছে। আলি নারে তাকবীর আল্লাহ একবার হুজুর কেবলা ভাই চাহেন করছেন, নারে তাকবীর আল্লাহ বিশ্ব নবী দিবস, আর এক 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 ওয়াক্ত নামাজ পড়েন, কি ভুল বলছি জোরে বলুন। হ্যাঁ, নারে তাকবীর বল লিয়াচ্ছে, আবার 50-60টা মোটরসে 100টা মোটরসাইকেল নারে তাকবীর, এই দাঁড়া একটু নি, ব্যাস মহব্বত দেখাচ্ছ। হ্যাঁ, মহব্বত দেখাচ্ছ। একজন কাওয়ালি করছে, নবীর আশেক যার মধ্যে নাই, কাওয়ালি মানেটাই বলে দিচ্ছি, যার মধ্যে নবীর আশেকে নাই তার মধ্যে আল্লাহর ওই বান্দার ঈমান নাই। কি? যার মধ্যে নবীর আশেক নাই তার মধ্যে ঈমান নাই। আর যে বক্তব্য দিচ্ছে সে দাঁড়ি চাচা আর সুট শার্ট পরে কাওয়ালিতে বলছে, আর সে মূল তারপরে একটা মলিশায় উঠেছে বলছে, যার মধ্যে নবীর লিবাসে নাই তার মধ্যে নবীর আশেকও হতে পারে নাই। বুঝতে পারছেন না? তুমি নারে তাকবীর আল্লাহু আকবার করছো, আর হুজুর একটু দূরে চলে গেল, একটু বিড়ি টানবে, বিশ্বের মহব্বত দেখাচ্ছ, আমার কথা বুঝবার চেষ্টা করো, অতটা সুবিধা নাই। এটা কোথায় কি হচ্ছে? নবীর উম্মতের আমার কথা রাগ করবেন না, আমি কেন বললাম, অনেকে আবার দেখবেন সরকারকে জানাচ্ছে, হুজুর আমার কি হবে, সরকার আমাদের জালেম, সরকার আমাদের জুলুম শুরু করে দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা তুই জালেম সরকারকে ভয় খাস না, আমি আল্লাহ পাক করুণা দিছি বটে, করুণাকেও ভয় খাবি না, আমি আল্লাহ পাক আরো কিন্তু গজ আমি আসমানে রেখে দিয়েছি, তবে আমি আল্লাহ পাক জালেম বাদশা পাঠানো কিসের কারণে, করুণাটা কিসের জন্য দিলাম জানো বান্দা, আমি তোদেরকে একটু জ্ঞান দিলাম, একটু তোদেরকে পরীক্ষা করে দেখলাম, যাতে তোরা এখনো সতর্ক হয়ে যাস। নারে তাকবীর আল্লাহ একবার,
একদম হুজুরকে নিয়ে একদম মিছিল চালাচ্ছে সরকার বাবু, আমাদের উপরে অত্যাচার হচ্ছে কেন, হুজুরকে নিয়ে মিছিল চালাচ্ছে। কোন হুজুর কোন মলিশা চ্যালেঞ্জ দিল, কোন মলিশা কোন হুজুরের ছেলে মিছিলে দাঁড়ায় সংগঠনে দাঁড়ায় কেউ কিছু করতে পারবে না, চ্যালেঞ্জ দিলাম। হাদিস শরীফের যেটা আছে সেটাই হবে। রাসূলুল্লাহ বলছে যে আল্লাহকে ভুলে গেছে, রাসূলকে ভুলে গেছে, নামাজ নাই, রোজা নাই, মসজিদ বিরান করে রেখেছে, বাড়িতে টিভি চলছে, ওই বান্দার উপরে গজব অনবরত শুরু হবে তার উপর। নারে তাকবীর আল্লাহ আকবার। আজকে আপনারা সকলে আল্লাহর দিকে চেয়ে বলুন তো দেখি, এই দাদা হুজুরের মুরিদ তো, আপনার দাদা হুজুরের মুরিদ দাবি করছেন, আপনারা সকলে আল্লাহর দিকে চেয়ে চেয়ে বলুন তো, কজনের সাথে রসুলের দিদার হয়েছে? আরে কথা বল, রসুলের সাক্ষাৎ কজনের কাছে হয়েছে? আরে কথা বলে, কার কাছে হয়েছে হাত তো দেখেন তো, হয়নি? তাহলে এতদিন ফুরফুরা দলে থেকে কি লাভ করলেন বলুন? পীর ভাই, পীর ভাই একটা সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, পীর ভাই আমার ভুল গেলে আপনার বলে দেবেন, আমার ভুল গেলে আপনি বলে দেবেন, আর আপনার ভুল গেলে আমি বলে দেবো। এটা ইসলাম বলছে হই হাল্লা কর, ওর বেউ ওর ইজ্জতে ওর বেউজ্জতি হচ্ছে, ওকে নিয়ে আজকে মজা লিনু, হই হাল্লা করো না, ওর আয়ত্তকে তুমি ঢাকা রাখো, কায়ামতের ময়দানে তোমারও আল্লাহ পাক আয়ত্তকে ঢাকা রেখে দেবে। ভুল মানুষ একটা দিন, তাহলে হুজুরের দলে থেকে কি লাভ হলো? নবীন উম্মতের আসলে রেখে দানি মান্দবিয়ানেরা শুধু মুখে মুখে হুজুর বলে দাবি করলে হয় না। ও নবীন উম্মতের আজকে কিছু কথা বলে যাব, হবে কি করে বলুন তো দেখি। তবে আজকের বর্তমান সময় হুজুরের ছেলেরা ওয়াজ করছে, আলেম ওলামায়েরা ওয়াজ করছে, আল্লাহ আল্লাহ দিয়ে চেয়ে চেয়ে বলবেন। এখনকারে হুজুরের ছেলেরা আলেমরা ওয়াজ করছে বটে, আর যারা ছোট হুজুরে ওয়াজ শুনেছে জিজ্ঞাসা করুন, মেজ হুজুরে বড় হুজুরে ওয়াজ শুনেছে, বসিরাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরে, শশিনা পীর সাহেব দরগাপুরি সাহেবের, তিনার ওয়াজ যারা শুনেছে জিজ্ঞাসা করে দেখুন, তিনাদের ওয়াজ শুনে মানুষ কেঁদে কেঁদে পাগল হয়ে যেতেন, আশেক হয়ে যেতেন, এমনকি বেহুশ হয়ে পড়ে থাকতেন আমার ভাইয়ানেরাও। কিন্তু আজকের কেন ওয়াজ শুনে মানুষ দেওয়ানো হয় না বলুন? ওই যে বললাম ডাল মেকুচ হারাম যদি জিনিস খেয়েছে জানবে, এটা পীরের ছেলে হোক আর হুজুরের ছেলে মলি সাহেব হোক আর হাজি সাহেব দাস জেলার সাহেব হোক, যে নেতা মন্ত্রীও হারাম খেলে পরে তার হারাম কিন্তু রক্ত তৈরি হবে এবং হারামি শক্তি তার পয়দা হবে এবং তার যতগুলো সন্তান হবে হারাম কর ছেলে পয়দা হবে। এসব ওয়াজ করলে কে দাওয়াত দেবে? সাচ্চা আছি বলে বলে যাচ্ছি, ওই জন্য এহিয়া ভাই সাহেব টাকার চাপ দেয় না বেশি, ভাঙরে আজ থেকে ঘুরি না, অহংকার করে বলি না, কিছু কম বেশি 30-এর পার হয়ে গেল, চ্যালেঞ্জ দিলাম কোন জায়গায় জলসালি টাকা ঝামেলা করেছি বলুন, কোন দৃষ্টিকে খুঁজে পাবেন? চ্যালেঞ্জ দিলাম কোন দৃষ্টিকে কোন গ্রামে যে আমি জাকাত ফেতরা সৎকা মসজিদ মাদ্রাসা সংগঠনে এটা ওটার নাম করে টাকা তুলে নিয়ে এসেছি কিংবা দিয়েছে, প্রমাণজি দেখাতে পারেন? আপনাদের জুতোগুলোকে নিয়ে মালা করে আমার গলায় দিয়ে টেনে নিয়ে, এই কেউ দিয়েছেন? আরে কেউ দিয়েছেন? আরে হ্যাঁ কি না বলেন না তাহলে? ওই জন্য আমার ছেলেকে শিখিয়ে দিচ্ছি, তোকে হালাল খেয়ে মানুষ করিয়েছি, হালাল খেয়ে মানুষ করিয়েছি, হালাল খেয়ে চলে যাবে, কে কি করছে দেখার দরকার নেই। হ্যাঁ আমাকে একটু পানি খাওয়ার, আমাকে একটু পানি খাওয়া, দোরস শরীফ আল্লাহুম্মা, পানি নিয়ে আসেন। Ugh.
তাহলে হারাম খেলে যে পীর সাহেবের ছেলে হোক আর মলি সাহেব হোক হাবে সাহেব হোক আর হাই সাহেব হোক। আবার কিছু শয়তান বলে কি জানেন, কিছু মানুষ বলে কি জানেন, মরণে পর কে দেখছে কবরে? ওই যে বললাম হুজুর মুজুর খেজুর নেজু সব দেখ, ধরা পড়বে একটা জায়গায়, সেটা হলো কোথা? কবর। হাফ ঠান্ডা মেরে যাবে। আব্বা যান ছোট হুজুর কেবলার হারাম হালাল সম্বন্ধে ওয়াজটা একবার আপনারা ঘেটে দেখবেন। হুজুর কেবলা হারাম হালাল সম্বন্ধে ওয়াজ করছে। নবীর উম্মতে রাসূলের কে জানি মাধবিয়নে রাও, আজকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি জানে, তাহলে এতদিন ফুরফুরা থেকে কি লাভ হলো আপনি বলুন। তবে এখনকার হুজুরে মুলি সাহেবদের আলে মোলামেদের ওয়াজ শুনে হেদায়ত হয় না কেন? হেদায়ত কিন্তু হুজুরের ছেলেরা করবে না, হুজুরে মুলি সাহেবদের বাবার বাবাইলো পারবে না। হেদায়তের মালিককে কে? আল্লাহ। মান ইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওমান ইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। দুরুদ শরীফ। আমার ভাইজানেরা ভালো করে খেয়ালকে শুন, তাহলে কি বলছিলাম, কি বলছিলাম গো? আগেকারে মানুষেরা গরিব ছিল কেন জানেন? এই আগেকারে মানুষেরা গরিব ছিল, এখনো যারা মুরব্বী আছে জিজ্ঞাসা করুন, আমাদের 50 বছর 40 বছর 60 বছর যাদের বয়সে জিজ্ঞাসা করুন, আমাদের বাপ মায়েরা আমাদেরকে কষ্ট করে মানুষ করেছে না করে না? এমন দিন গেছে দেখবেন আমাদের বাপ মা পরের বাড়িতে কাজকাম করে বাড়িওয়ালা যা দিতেন মা নিজে না খেয়ে বাচ্চাদের খাইয়ে দিতে, মা খালি পেটে এক গ্লাস লুকিয়ে লুকিয়ে পানি খেয়ে দিতেন, তবু বাচ্চাদের কষ্ট দিতেন না জানেন? তবে আগে কানে গরিব হতে পারে মা বাপেরা, আমাদের দাদু দাদি গরিব হয়েছে কিসের জন্য জানে রে, কিন্তু করার কারণ হলো শুনে রেখে দেন, তানারা গরিব হওয়ার কারণ হলো তানারা হারাম হালাল বেছে শুনে খেয়েছে রে, এবং নাতি পোতা ছেলেদেরকে হারাম হালাল খাইয়ে মানুষ করেছে, বেছে শুনে খাইয়ে তারা মানুষ করে। ওই জন্য আগেকার মানুষেরা গরিব ছিল বটে, কিন্তু তাদের মধ্যে এত হিংসা অহংকার ছিল না হাকিনা বলুন, ঝগড়া ছিল না, মারামারি ছিল না, ফেতনা ফাসাদ ছিল না, এত দলাদলি ছিল না, হিংসা ছিল না। কিন্তু আমার ভাইজানেরা এখন যত ধনী হচ্ছে তত ক্ষুধার গজব বাড়ছে না বাড়ে না, যত হিংসা বেড়ে যাচ্ছে চগুল খুলি গিবুত গাল্লা বেড়ে যাচ্ছে, আর যত ধনী মানুষ হচ্ছে দেখবেন তত দেখবেন আমার ভাই জানেরা যত ধনী মানুষ চেয়ে জানবে রে, কিন্তু মানুষের মারামারি ফেতনা ফাসাদ বেড়েছে না কমেছে জোরে বলুন। তাহলে এখানে কি বুঝলেন, হারাম হালালের একটা গুণ আছে না নাই জোরে বলুন। যোগী আজকে বলছে কি, উত্তরপ্রদেশ আমাদের নেতা সাহেব বলছে কি, গোহাত্যা বন্ধ করে দেবো, আর ইনি বন্ধ করে উল্টো না সিদে না বলে গাই গরু দুধ থেকে সোনা বের করব, আর আমরা বলছি গরু খাবো না নিয়ে যাও। তবে সরকার বাবু সাবধান, গরু আমরা নিজেরা মুসলমানরা খেয়ে শেষ করতে পারিনি, আমরা নিজেরা খেয়ে শেষ করতে পারছি? একটা 60 বছর 70 বছর বুড়োকে ধরেন তো দেখি, বাচ্চা বলে থেকে হিসাব করুন তো কটা গরু খেয়েছে, 8-10টা গরু একা খেয়ে বসে আছে। এই হাঁ কি না বলুন, আমরা আজ থেকে ট্রেনিং দিচ্ছি, বাচ্চা বলা থেকে ট্রেনিং দিয়ে এসছি গরু,
দু বছর আড়াই বছর ছেলেকে নিয়ে মা বলছে একটা মাছ দিয়ে ডাল দিয়ে আলু দেবো, এ কচি মানা বাট করেছ মাছ দিয়ে কি মাছ, ছেলে তো মাছ দিকে ওকে ভাত খা মাছ দিচ্ছি খাবো কথা ঠিক বলছি না ভুল বলছি, আজ থেকে ট্রেনিং দিচ্ছে কথা বললেন না, আর গরু গোসের দাম আমরা একা খেয়ে বাড়াচ্ছি ওরাও ভেতরি চালাচ্ছে, চোরকে বলছে চুরি কর বাড়িওয়ালা বলছে সাবধানে থাক, বুঝলেন না, এটা সরকার জানে না, চকা জানে না, ঘোষ বাচ্চা জানে না, এটা জানে না, হালাল জিনিস আল্লাহ বরকত দান করে দে আর হারাম জিনিস আল্লাহ ধুলিসাত করে দেয় ধ্বংস করে দেয়, শুনে রেখে দেন মুসলমানের ছেলেরা আপনাদের বলে যাচ্ছি অন্যায় কাজ করলে পরে জানবেন, আল্লাহর হুকুমটা যদি অমান্য করে চলে জানবেন, আল্লাহর হুকুমটা যদি অমান্য করে চলে গান বাজনা মদারি জুয়া যদি করে থাকি জেনে রাখবেন নামাজ রোজা ইবাদত যদি ছেড়ে থাকি জানবেন মুসলমানদের উপর অনিবার্য গজব শুরু হয়ে যাবে, জালেম বাদশা কেন করুণা এসে গেছে এর থেকে আমার আল্লাহ বলছেন আমি আরো কঠিন গজব ফাটাবো, কিন্তু আল্লাহ করুণা দিয়েছে বটে ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে করুণা দিছি বটে, লক্ষ লক্ষ বান্দা মেরে দিছি বটে, ইতালি চলে যা লক্ষ লক্ষ মানুষ মেরে দিছি, জার্মানে চলে যা মেরে দিছি, কুয়েতে চলে যাও, ইসরায়েলে চলে যাও, ফিলিস্তানে চলে যা চলে যাও, তুই চলে যা ব্রাজিলে চলে যাও, তুই চলে যা চীন দেশে চলে যাও, লক্ষ লক্ষ মানুষ মেরে দিছি বটে, আমেরিকায় চলে যা বান্দা, খবর নে লক্ষ লক্ষ বান্দা মেরে দিছি, বান্দা তোদেরকে আমি এখনো আল্লাহ ভালোবাসি কিন্তু আমি আল্লাহকে তোরা এখনো চিনতে পারিস না, তোদেরকে এত অন্যায় করার সত্ত্বেও আমি বাঁচিয়ে রেখেছি, তবে শুনে রেখে দে তোদের ভারতের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মেরে দিছি বটে, কিন্তু আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি এখনো তোরা আমাকে চিনতে পারিস না, বান্দা আমি তোদেরকে শুনে রেখে দে কোটি কোটি মানুষ করুণাতে মেরে দিছি বটে, কিন্তু আমি আল্লাহ এই মুসলমানদের বাঁচিয়ে কাজ করে যাচ্ছে, কথা ঠিক না বেঠি, এই এখন আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে, জোয়ান ছেলেরা কোন সরকারের নেতার কাছে দরবার দরকার নাই, আগে দেখতাম হুজুরদের কাছে, আমরা নিজের চোখে দেখেছি হুজুরদের কাছে নেতা মন্ত্রীরা সব এসে দোয়া চাইতে আসতেন আশীর্বাদ চাইতে আসতেন, এখন উল্টো হয়ে গেছে, হুজুর নিজেই নেতার কাছে দৌড়চ্ছে দোয়া নিতে, দোয়া নাই ডাল মেকুচ কি এই দোয়াটা নিতে চাইছে, ছি 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 ছি, বললে মা মার খায় না বললে বা ব্যাংক খায়, ওই জন্য তো ফুরফুরা শরীফে কি দেখেছি আল্লাহ কষ্ট হয় সত্যি করে বলছি, আল্লাহ জানে আমরা বাপ চাষের আমলে কি দেখেছি কি দেখছি আরো কি দেখব, গুলগিয়া গুলশান গিয়া জঙ্গে ধত রহে গিয়া, গুলগিয়া গুলশান গিয়া জঙ্গে ধত রহ গিয়া, ফুল আছে ফুরফুরা শরীফে ফুল আছে ফুলের খুশবুটা কিন্তু চলে গেছে, আছে কি জানেন ফুরফুরা শরীফে ধুবলো গাছটায় পড়ে আছে, ও জঙ্গল থেকে কিছু মানুষ ভাবছে কি জানে, কিছু মানুষ ভাবছে কি জানে, জঙ্গল থেকে বাঘ শেষ হয়ে গেছে, জঙ্গল এবারে ফাঁকা হয়ে গেছে, না না ইচ্ছা মতন করে ঢুকবো না না অতটা সুবিধা নাই, ওই ফাঁকা হয়ে গেছে বলে জঙ্গল শেষ, বাঘ ভাল্লু সিংহ শেষ হয়ে গেছে, না না তবে জঙ্গলে যদি ঢুকতে পারে তাও কিন্তু ভেতরে ভেতরে কিন্তু মনে মনে ভয় খাচ্ছেন, কেন বলুন তো, জঙ্গলে বাঘ চলে যেতে পারে কিন্তু জঙ্গলে বাঘিনীও থাকতে পারে, কি বাঘিনীও
এটাও জেনে রাখবেন কিছু মানুষ চিন্তা করছে ফুরফুরা শেষ হয়ে গেছে না না হুজুরের ছেলেরা চিটিম্বালে লম্পড় হো ধোকাবাজি হতে পারে কিন্তু আমার আবু বাকর তো চিটিম্বাজি লম্পড় নাই তো আমার আবু বাকর মুজাদ্দিদের জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহে হুজুর আমার তিনি ফুরফুরা জমিনে জিন্দা ওলি শুয়ে আছে কথা ঠিক না ঠিক আমরা ফুরফুরা শরীফে যাই হুজুরদের ছেলেদেরকে লক্ষ্য করে যাই না আমরা যাচ্ছি প্রত্যেকে বাড়ি থেকে বেরোচ্ছেন চলো দাদা হুজুরের দরবার একটু ঘুরে আসো কথা ঠিক না বেটি আরে এটাও জেনে রাখবেন দাদা হুজুর যদি বেজার হয়ে যায় জন্মের শয়ন আল্লাহ নিজে বেজার হয়ে যাবে আপনাকে পীরের আওলাদ গুলমাল করেছে সরে যাও ওসিয়ত নামে লেখা আছে আমি যেটা বলছি সেটা সরে যান ওর কাছে যাব না তবুও কিন্তু আমি দাদা হুজুর ছাড়ব না কি দাদা হুজুর ছাড়ব না হ্যাঁ আপনি এক ভাইকে ভালোবাসবেন এক ভাইকে খারাপ ভাববেন এটা মুড়িদানের নীতি নয় এটা হচ্ছে ডালমে কুচ কালা হ্যায় আমার পীরের আওলাদ সমান আর যদি বাছাবাছি করো যে হুজুর আপনাদেরকে শিক্ষা দিচ্ছে বাছাবাছি করতে তুমি আমাকে ছাড়া কাউকে চিনবে না তাহলে ওই হুজুরকে জার্সি একটা পড়তে বলবে জার্সি বোঝেন এই জার্সি বোঝেন খেলা মাঠে ফুটবল খেলা দেখেন না লাল নীল সবুজ হলদে কি পরে জার্সি হুজুরকে একটা কোচ হিসাবে জার্সি পরে দিতে বলবে কোথায় যাবে পালাচ্ছেন নাকি পালাচ্ছেন এই আর হুজুরকে একটা কি বলবেন জার্সি আর মুড়িদানকে একটা জার্সি পরে যেতে বলবেন আমরা বুঝে নেব যে ওই পীরের হুজুরের মুড়িদ এগুলো আর পাঁচ হুজুরের আওলাদকে যদি সমান চোখে দেখতে চান তাহলে আমাদের বিনা জার্সিতে আমরা ফুরফুরা শরীফে যাব কথা ঠিক নেবে ঠিক আমার পীরের আওলাদ সকলে সমান বুঝলেন নবীর উম্মতের আজকে আমি যে সব এসে বলছি শুনে রেখে দিন আমি নহুরুর কেবলা জামা নহুরুর পীর কেবলা আমি দেখেছিলাম নহুরুর কেবলা যার কথা বলছি যিনি প্রতি জুম্মায় জুম্মায় মক্কা শরীফে যে আজকে জুম্মার জুম্মায় মক্কা শরীফে রুহানি আলোতে চলে যান মক্কা শরীফে জুম্মার নামাজ পড়ে আবার সাথে সাথে ফুরফুরা শরীফে চলে আসতেন ও নবীর উম্মতের সেই নহুরুর কেবলা বলতেন জিনার কথা বল যিনি মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিল মরা ছেলে শুনে রেখে দেন আমার ভাই জানেরাম যদি বলে মরা ছেলে জিন্দা হবে কি করে তাহলে এইবারে জীবন মরা ছেলে জিন্দা হতে পারে যদি পারে না তাহলে আজকে বলুন বিনা বাপের সন্তান হলো কি করে বলুন যে আল্লাহ বিনা বাপের সন্তান যদি পয়দা করতে পারে হযরতে ঈসা আলাইহিসসালাম তিনি বিনা বাপের জন্ম হয়েছিল হাকি না জোরে বলুন ওনার আব্বা জান্নায় ওই জন্য কি আমার ভাইয়া সিয়ারা খ্রিস্টান তারা বলে কি জানে ঈসা হলো খুদার বেটা সকলে নৌজুবিল্লাহ ও নবীর উম্মতের আসলে রেখে দিল ইমানদার মেয়ের মিসাসলাম মায়ের নাম হলো হযরতে মারিয়াম আলাইহিসসালাম যে আল্লাহ আমার বলা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক যিনি আল্লাহ সব পারেন বিনা আপনার ঘর করেছেন এই একটা ঘর করতে গেলে চারটি কি ছটা কলম দিয়ে তৈরি করতে বাঁশ দিয়ে খুঁটি দিয়ে লাগিয়ে ঘর বানিয়েছেন তার মধ্যে থেকে একটা দুটো খুঁটি কিংবা কলম যদি রেখে যদি না দেওয়া হয় ঘরটা কি কমজোরি হতে পারে না জোরে বলুন আল্লাহ বলছে দেখ আমি আল্লাহ পাকের হুকুম দেখ তোরা একটা সামান্য ঘর করেছি একটা দুটো খুঁটি খোলাতে গেলে তোদের মধ্যে একটা দুর্বলতা হচ্ছে ঘর পড়ে যাবে না চিন্তা করছি আর আমি আল্লাহ পাক আজকে দেখ বান্দা দেখেলে আমি এই 70 বার
आसमान टाके आमी अल्लाह पाग बिना खुजते दार करिए रेखेछे आरो जोरे होबे ना कथा ठीक ना बे ठीक হুজুর কেবলার মুখ থেকে শুনি বলে না হুজুর কেবলা বলতে বাবা যিনি মায়ের পেট থেকে মরা ছেলে মশলাই বলছে মায়ের পেট থেকে মরা ছেলে যদি হয়ে আসে তার জানাজা লাগবে না কাফন পরিয়ে দাফন দিতে কি বলছে না পাগল মায়ের পেট থেকে মরা ছেলে আসলে কি হবে তার জানাজার পর লাগবে না কাফন পরিয়ে দাফন আবার মশলাই বলছে মায়ের পেট থেকে যদি বাচ্চা ছেলে জীবিত অবস্থায় পয়দা হয় বাচ্চাটা হাসে কিংবা কাঁদে তারপরে বাচ্চা যদি মারা যায় তার জানাজার পরিয়ে তাকে দাফন দিতে হবে কিন্তু নহুজি কিবলা মায়ের পেট থেকে মরা ছেলে ওসব দিকে যাব না আল্লাহ জিন্দাকে মরা করে দিতে পারে না পারেন জোর বলুন আর মরাকে জিন্দা করতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কারো কোনো শক্তি নেই তিনি যা ইচ্ছা তাই করতে পারেন বুঝলেন না নবীর উম্মতের আজকে বলে যাচ্ছি কেন আপনাদেরকে এতক্ষণ ধরে বললাম যেসে পি দরি না তবে জেনে রাখবেন আমার সাদেই মায় তিনি তিনার আব্বা জানে সবে সানি করেছে কেউ যদি বলে না তিনারা জাহান্নামি হয়েছে অন্যায় করেছে কিংবা শুনে কে দেন কার একটা মানুষ কিন্তু সকলের কাছে ভালো হতে পারে না আবার একটা জিনিস মানুষ মানুষ কিন্তু শুনে রেখে দেন সকলের কাছে সমান হতে পারে না কারো কাছে ভালো কারো কাছে খারাপ হতে পারে কিন্তু ও নবীর উম্মতে দাও আপনি এমন একটা দুনিয়ায় কাজ করে গেছেন কিন্তু সবাই কিন্তু খারাপ ভাবতে পারে ওই মানুষটা খারাপ ভাবতে পারে কিন্তু শুনেনি কি দিন ওই মানুষটা দুনিয়াতে এমন একটা কাজ করে গেছে এমন একটা দুনিয়াতে শরীয়তের কাজ করে গেছে কিন্তু শুনে রেখে দেন ওই মানুষটা কিন্তু আপনি জাহান্নামি ভাবছেন আল্লাহ পাক ওই সামান্য কাজটাকে আল্লাহ পছন্দ করে নিয়েছেন ওই সামান্য কাজের ওসিলায় আল্লাহ তাআলাকে নাজাতে রাস্তা করে দেবে আরো জোরে বলুন নিজের বিচার করুন নিজের বিচার করুন আমি সঠিক আছি কিনা ঠিক আছি হ্যাঁ খালি পরে দেখছো একটা মদ খোর যদি মদ খেয়ে সারা জীবন মদে ডুবে আছে মদে ডুবে আছে সারা জীবন মদ খেয়ে ছাড়া চলে না সেই মদ খোরটা যদি আজকে নাজাত পায় কেন আপনি পাবেন মদের খেয়ালে রাস্তায় একটা কাগজ কুড়িয়ে পেয়েছে কাগজটা লেখা আছে আল্লাহর নাম লেখা আছে ওই মদের খেয়ালে কাগজটাকে নিয়ে খুলে দেখে আমার আল্লাহ পাকের নাম কিন্তু মদের খেয়ালে চুমা দিচ্ছে আদর তাজিম করছে সম্মান দিয়ে বুকে করে লায় আবার চুমো দেয় টলে 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 ঘরে ঢুকে যায় বাক্সর মধ্যে ওই বাক্সর মধ্যে কাগজটা চুমুখে রেখে দেয় তাজিম করে রেখে দেয় আবার যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে মদ খোরটা শুনে রেখে দেন ওই মদ খোরটা যখন আমার বেরিয়ে আসে ওই আল্লাহ পাকের নামটা বাক্স থেকে কাগজটা বের করে চুমু দেয় তাজিম করে বুকে নিয়ে আদর করে আবার বেরিয়ে যায় আবার যখন আসে বাক্স থেকে বের করে চুমা খায় ওই মত করে যখন আল্লাহ ডাকে সারা দিয়ে দিয়েছিলেন আল্লাহ বলছে বান্দারে তুই অন্যায় করতে পারি বটে কিন্তু আমি আল্লাহ পাকের নামটা তুই ইজ্জত দিয়েছি আমার নামটাকে তুই সম্মান দিবার জন্য ইজ্জত দিবার জন্য আমি আল্লাহ তোকে পছন্দ করে রসিলায় নাজাতে দিলাম আরো জোরে বলুন চলেন আপনি নিজের বিচার নিজে করো যে আমি জাহান্নামী হব কি জাহান্নামী হব নিজের বিচার নিজে করো আর জাহান্নামী হবে কি জান্নাতি হবে এটা আপনি নিজে নিজে বুঝতে পারবেন আমি জাহান্নামের কাজ করছি না জান্নাতের কাজ করছি হ্যাঁ আজকে বাপের সব এসানি করেছেন দোয়া পাবে কি না পাবে ছেলের ব্যবহারে দোয়া পাবে বাপের মায়ের দোয়াটা পাবে ছেলে যদি বাপের মায়ের সাথে সৎ ব্যবহার করে থাকে
ছেলের ব্যাপারে মা বাপের যদি অন্তরুখস হয়ে যায়, দুয়ার কথা বলতে হবে না যে আব্বা মা দোয়া করেন, বলতে হবে না। ছেলের ব্যবহার যদি মা বাপের রু অন্তর খোশ হয়ে যায়, অটোমেটিক দেখবেন মা বাপের মুখ দিয়ে দোয়া বেরিয়ে যাচ্ছে। কি দোয়া বেরোনি মানে রসুল বলছেন ওই ছেলেকে আল্লাহ জান্নাতবাসী করবে, জোরে বলা যাবে না? তোমার ব্যবহার যদি মা বাপের অন্তর কষ্ট পায়, দুঃখ পায়, হ্যাঁ কষ্ট পেয়েছে মা বাপের অন্তর ব্যথা পাচ্ছে, আর হুজুর হুজুরের দরবারে কাঁদছে, দাদা হুজুর খাজা, আল্লাহ বলছে ঢোক না, হুম করে বের করে হুজুর তোর খেজুর বের করে হলো। মায়ের অন্তর জ্বালিয়ে দিয়ে, বাপের অন্তর জ্বালিয়ে দিয়ে, দাদা হুজুর তোর, দাদা হুজুর খাজা হুজুর বড় পিসার, তোর কোনো বাবা তোকে বাঁচাতে পারবে না। আর হাদিসটা তাহলে মিথ্যা হয়ে যেত, নওয়াজবিল্লাহ। হ্যাঁ হুজুরের খেদমত করছো, হুজুরের কবরে জাত করছো, হুজুরের সেবা করছো, করো, মানা করি না। তোমার মাকে কবর খাইয়েছো, বুঝলেন না? হুজুর খাওয়াবে, মায়ের অন্তর দিয়ে হুজুর হুজুর করছো, হুজুরকে সাইজ করবে, তোমাকেও করবে, বুঝলেন না? যাও আগে বাপকে খাওয়াও, মাকে খাওয়াও, তারপর হুজুরকে খাওয়াবে। হুজুরের দোয়া কখনো জিন্দগিতে কবুল হবে না। চ্যালেঞ্জ দিলাম কোন মুফতি আর মাওলানা আছে আমার দলিল কাটুক, কোন পীর সাহেব ছেলে আজ কাটুক। তোমার মায়ের অন্তর জ্বালিয়ে দিয়ে, বাপের অন্তর জ্বালিয়ে দিয়ে, দাদা হুজুরের মাজার, খাজা হুজুরের মাজার, কবরে জিয়ারত নাই, জঙ্গলে পড়ে আছে বলে তোমার বাপ মা, তুমি ফুরফুরে যাচ্ছ জিয়ারত করতে, গাড়ি লি না রে তেকবির, দাদা হুজুর জিন্দাবাদ, না রে তেকবির ফুরফুরা শরীর, খাজা হুজুর জিন্দাবাদ বলে দৌড়চ্ছ, কিন্তু কবার খুশি করে মায়ের কবরে বাপের কবরে জিয়ারত করতে গেছি, কি অতটা সুবিধা নাই। ওদিকে আল্লাহর ওলিদের দোয়াটা কখন হবে, কবুল কখন হবে জানেন? বাপ মায়ের অন্ত যদি খোশ হয়ে যায়, ওদিকে আল্লাহর ওলিদের দোয়াটাও কবুল হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেটি? কথা বললেন না, খারাপ ভাববেন না, বাপের মায়ের সেবা করুন আগে। আপনার হুজুরের ছেলেরা আলেম ওলামায়েরা যত বসে থাকুক, আগে পীর হলো আপনার বাপ মা। হ্যাঁ এমন এমন ছেলে আছে বাপ মায়ের কবরে জিয়াত করা তো দূরের কথা, ঈদের নামাজ পড়ে বাপ মায়ের সঙ্গে দেখাও পর্যন্ত করে না, মুখটা ঘুরে চলে যায়, বেটা চললো মোটর সাইকেলে কোথায় যাচ্ছে, শেষিরি বাড়ি মধুর হাঁড়ি, শ্বশুর বাড়ি কি বললাম, মধুর হাঁড়ি, আরে আর শ্বশুর মশাই তাকিয়ে আছে দিন দুই পর ঝাঁটার বাড়ি, শ্বশুরও লেগে আছে, বুঝলেন না? শ্বশুরও ভেজে বসে আছে, তুমি বলছো শ্বশুর বাড়ি, জামাই বলছে কি খুশি করে যাচ্ছে, যে বলছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, আর শ্বশুরও টিকিয়ে বসে আছে, তুই আবার আই না দিন দুই পা, তুই বেশি দিন থাকার লাইন করলে দিন দুই পা ঝাঁটার বাড়ি, কথা বুঝতে? বেটা চললো ঈদের নামাজ পড়ে মা বাপের সালাম পড়ে না, শ্বশুর মাই বজন, শ্বশুর মশাইকে দেখে বজন ভালো আছে, আম্মা জন, আল্লাহ বলছে কবরে তো ঢোক না, তো জান কলজে ঢুকাবো। নবীর উম্মতের আসলে রেখে দেন ইমান দাবিয়ে নাও, ও মুসলমানের ছেলে মেয়ের আমি একটু করে টাচ দিয়ে গেলাম, আমার উপরে রাগ করবেন না, তবে আমার আল্লাহ।